করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে প্রদান করা হয়েছে 2021 সালের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। এবারের আয়োজনে বেশ কঠোরভাবে মানা হয়েছে স্বাস্থ্যবিধি, মাত্র 160 জনের উপস্থিতিতে প্রদান করা হয় পুরস্কার। অংশগ্রহণকারী ও অতিথিদের অনুষ্ঠানের মূল ভেন্যুতে প্রবেশের 2 ঘন্টা পূর্ব থেকে র্যাপিড PCR টেস্ট ও তাপমাত্রা পরীক্ষা করা হয়। রিগান কুমার কানুকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবার শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের অডিটোরিয়ামে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজন করা হলেও এবার করোনা পরিস্থিতির কারণে অডিটোরিয়ামের সামনে খোলা মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি তাদেরকে আসলে ধন্যবাদ জানাই যারা আমাকে। শুধু তাই নয়, র্যাপিড PCR টেস্ট শেষে অতিথিদের হাত জীবাণুমুক্ত করে প্রত্যেককে প্রদান করা হয় একটি করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। প্রত্যেককে মাস্ক পরে অনুষ্ঠানের মূল পর্বে অংশ নিতে হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি আসন 2.5 ফুট দূরত্বে বসানো হয়েছে। দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের উদ্যোগকে স্বাগত জানিয়ে 2014 সাল থেকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা এই কার্যক্রম পরিচালনা করছে। তরুণ যুব সমাজের অবদানকে স্বীকৃতি দিতে সবসময় আমি এই তরুণ সমাজ তোমাদের পাশে আছি। এবারের আসরে পূর্বে ধারণকৃত বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে পূর্বে ধারণকৃত ভিডিও বার্তা প্রদান করেন জাতির পিতার দৌহিত্র ও CRI চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। আপনাদের সকলকে আমার কংগ্রেচুলেশনস, অনেক অনেক ধন্যবাদ। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। আমি খুব দুঃখিত যে আপনাদের মাঝে থাকতে পারছি না।